স্বাগতম। তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে শিক্ষানবিশ অফিসার বা শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী পদে গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ প্রক্রিয়াটি যা নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল সেটির অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এবং পরীক্ষার তারিখ 3রা মার্চ 2023। এবং এই সার্কুলারে আপনারা 200 টাকা আবেদন ফি দিয়ে আবেদন করেছিলেন। এখন সমস্যা হচ্ছে যে আজকে দুপুর থেকে বিকাল অবধি এখনও অবধি অনেকেই তাদের পরীক্ষার জন্য মেসেজ পেয়েছে এবং পরীক্ষার তারিখ সহ তার সেখানে সেন্টারের নাম উল্লেখ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অপশানও দিয়ে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশন অনুসারে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি আবেদন করছিলেন এতে দুইটা দিয়ে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে হবে। সমস্যা হচ্ছে দুইটা জায়গায় এখানে কনফিউশন তৈরি হয়েছে যে অনেকে এসএমএস পেয়েছে এবং অনেকেই এসএমএস পায়নি, অর্থাৎ অনেকেই যারা এসএমএস পেয়েছে তারা ডাউনলোড করতে পাচ্ছে, অনেকে হয়তো তাদের সিরিয়াল নাম্বার থাকার পরেও তারা দেওয়ার পরেও ডাউনলোড করতে পাচ্ছে না। তো সেখানে একটা সংশয় তৈরি হয়েছে যে তাহলে কি তারা শর্টলিস্ট হয়েছে প্রাইভেট ব্যাংকের মতো, তারা কি শর্টলিস্টেড হয়েছে এরকমটা না নাকি গ্রামীণ ব্যাংকের গত বছরের নিয়োগ প্রক্রিয়ার মতো এরকম ধাপে ধাপে ডাকবে, হয়তো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সিজিপি অনুসারে সেরকমটা। এই কনফিউশনটা মনে হয় না হওয়ার কথা, কেননা যেহেতু আপনারা 200 টাকা আবেদন ফি দিয়ে আবেদন করছেন, সো আপনাদের ধাপে ধাপে হোক বা যেভাবে হোক আপনাদের কনফার্ম ডাকবে এবং সেটা সম্ভব না হয়তো যেহেতু 3 তারিখ পরীক্ষা তার ভেতরেই আপনাদের মেসেজ দিবে এবং ওদের সেন্টারগুলো রেডি হয়ে গেলেই আপনি সেটা বুঝতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে সিরিয়াল নাম্বার মিসিং হওয়া মানে আপনি কোনোভাবে এটা ডাউনলোড করতে পারবেন না এবং ওয়েবসাইটে যাওয়ার পরেও আপনি এখানে অন্য যে ওয়েবসাইটের মতো আপনি এটা রিকভার করার কোনো সুযোগ পাচ্ছেন না। তো এটা খুবই একটা আসলে ঝামেলার ব্যাপার, এটা নিয়ে ভয় বা টেনশন পাওয়ার কোনো কিছু নাই। আমার ধারণা বা এটা অবশ্যই করবে, এটা না করলে আমরা হয়তো করানো হবে এটা যে তাদের সাথে কথা বলে যে একজন রিকভারের অপশানটা যায়, যেহেতু পুরো ব্যাপারটা টেকনিক্যালি হ্যান্ডেল হয়তো অন্য কোনো একটা ডিপার্টমেন্ট করছে বা এইচআর করছে, তারা কিন্তু এই সুযোগটা রাখবে কারণ আপনাদের কাছে তারা দায়বদ্ধ। কারণ আপনি 200 টাকা দিয়ে আবেদন করছেন, আপনি ভুলে যাইতেই পারেন, আপনি সংরক্ষণ আর করতে পারেন, তার মানে এই জিনিসটা মানে হয়তো এরকম হবে না যে আপনি কোনোভাবে অ্যাপ্লিকেশন আইডি বা সিরিয়াল আপনি ম্যানেজ করতে পারছেন না, সেটা হয়তো আপনি কোনো তথ্য দিলে সেটা দিবে এবং সেটার জন্য হয়তো দু একদিন সময় লাগবে, এটা সমস্যাটা তাদের কানে পৌঁছালে তারা এই জিনিসটা টেকনিক্যালি হ্যান্ডেল করবে। আর সবাই ডাক পাবে আশা করা যাচ্ছে দু একদিনের ভিতরে, যেহেতু এটা নতুন একটা প্রক্রিয়া, গত বছর তাদের নিয়োগ প্রক্রিয়া একটু অন্যরকম ছিল, তারা নিজেরাই আয়োজন করছিলো, 4 ধাপে ডাকছিলো, 4 ধাপে থেকে হয়তো 2000-2000 করে 8-10 হাজারের মতো পরীক্ষা নিয়ে সেখান থেকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিলো, ম্যাক্সিমামই নিয়োগ পাইতো এবং সেভাবে পরীক্ষার সিস্টেমটাও ছিল অন্যরকম, টগোছলাও ছিল। কিন্তু এবার যেহেতু টাকা নিয়েছে তারা টেন্ডার দিয়ে হয়তো অন্য কোনো ডিপার্টমেন্টে বিআইবিএম আইবিএ বা অন্য কোনো ফ্যাকাল্টির কাছে এই পরীক্ষাটা নেওয়ার দায়িত্ব দিয়েছে। তো আশা করা যাচ্ছে যে পরীক্ষাটা হয়তো প্রাইভেট ব্যাংক যেভাবে পরীক্ষা নেয় বা ব্যাংকগুলো যে স্টাইলে পরীক্ষা হয় সেরকমভাবেই পরীক্ষা হবে, এটা নিয়ে হয়তো 3 তারিখের মধ্যে আপনারা জানতে পারবেন। আমরা জানানোর চেষ্টা করব যে কেমন প্রশ্ন হবে বা হওয়ার সম্ভাবনা আছে, কারা প্রশ্ন করতে পারে, এ ধরনের প্রিডিকশন আমরা দেওয়ার চেষ্টা করব। এবং উল্লেখ যে এখানে যেটা বলবো যে নিয়োগ প্রক্রিয়া যে ব্যাপারগুলো আছে বা নিয়োগ সার্কুলার যেগুলো আছে সেগুলো আপনারা দেখেই আবেদন করছেন, সো এটা নিয়ে তেমন কোনো আলোচনার ব্যাপার নাই। যেটা ব্যাপার হচ্ছে আমরা পরবর্তীতে আবার জানাবো যে কীভাবে আপনারা রিকভার করতে পারেন। ধন্যবাদ।